আজ থেকে শুরু হলো ভারত জোড়ো ন্যায় যাত্রা ভারত জোড়ো যাত্রার সাফল্য দেখেছে গোটা দেশ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের নেতৃত্বের কাছে এটা অবশ্যই বাড়তি অক্সিজেন তা বলার অপেক্ষা রাখে না মণিপুরের থৌবল জেলা থেকে শুরু হলো এই ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং মণিপুরের ইম্ফল থেকে হওয়ার কথা থাকলেও পুলিশ অনুমতি না দিলে ইমফল থেকে চল্লিশ কিলোমিটার দূরে এই ন্যায় যাত্রা শুরু হলো লক্ষ লোকসভা ভোট তার আগে ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন ফোন লাইনে সুচন্দ্রিমা লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের দশ বছরের সরকারের বিরুদ্ধে কংগ্রেসের নীরব প্রতিবাদ কতটা তাৎপর্যপূর্ণ এই ভারত জোড়ো ন্যায় যাত্রা সুজন্দ্রিমাদি শোনা যাচ্ছে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে মণিপুরের থোবলে একমাত্র কলকাতা টিভি এবং প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা টিভি একমাত্র মণিপুরের অর্থাৎ যেখান থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা হতে চলেছে কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে এটা বাড়তি অক্সিজেন তা বলার অপেক্ষা রাখে না রাহুল গান্ধীর নেতৃত্বে লোকসভা নির্বাচনের আগে ভারত জোড়ো ন্যায় যাত্রা আর এই ন্যায় যাত্রা পনেরো রাজ্যে চলবে একশো দশটি জেলা পরিক্রমণ করবে প্রথম ভারত দক্ষিণ ভারতের কন্যা থেকে শুরু করে উত্তরের কাশ্মীরে শেষ হয়েছিল দ্বিতীয় ভারত দেশের পূর্ব এবং পশ্চিমকে জুড়তে চায় কংগ্রেস মণিপুরের থৌবাল জেলা থেকে শুরু রাহুলের এই যাত্রা সাতষট্টি দিন ধরে পনেরোটি রাজ্যের একশো দশটি জেলা ছুঁয়ে মার্চের কুড়ি থেকে একুশ তারিখে মুম্বাই পৌঁছবে এই যাত্রা এবং তখন এই যাত্রা শেষ হবে তবে প্রথম ভারত মতো সম্পূর্ণ পথ পায়ে হেঁটে নয় খানিক পায়ে হেঁটে এবং পরবর্তীতে বাসে করে এই যাত্রায় সামিল হবেন কংগ্রেসের কর্মী সমর্থকরা আর এই যাত্রাতে ভোটের আগে একশোটি লোকসভা কেন্দ্রে পৌঁছে যেতে চাইছে কংগ্রেস নেতৃত্ব মণিপুরের পর এই যাত্রা পৌঁছবে নাগাল্যান্ডে এবং তারপর অসম অরুণাচল মেঘালয় হয়ে এরাজ্যে